মানে মানুষ কতটা আগুড়ে হতে পারে। তারপরে বলো তোকে কতক্ষণ হাঁটিয়ে আনলো এটা একটু বলে দেখানে। 8 ঘন্টা হাঁটিয়ে এনেছে সৃষ্টি থেকে। আমরা লেগে এসছি মানে ভাই গালাগালি দিল কদিন আগে এসেছিল ওর বরের সাথে হাওয়া খেতে, আর আজকে আমাদের নিয়ে এসছে। হাওয়া খেতে সে কেমন লাগছে বল। আমাকে বলছে নিজে কি আমি তো কথা বলি রে, তুই তাই করিস। কিন্তু আমি যে ব্লগটা করছি ফ্ল্যাশটার জন্য আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, এটা হলো সব থেকে বড় বিষয়। কেটে গেছিস তোমাদের জন্য এত মানে চোখে অন্ধ হয়ে আমি ব্লগ বানাচ্ছি। ইয়েস, তার জন্য চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইবটা করো, সামনের লোকও দেখছে আমি কি করছি পেছনে। আর ওর মাথায় একটা চাঁদ উঠেছে কি তাও চাঁদ কারোর প্রাইভেসি নষ্ট করে। ইয়েস, হামকো বহুত আনন্দ আতা হ্যায় ইয়ে সব কারণে। এরকম একটা এরকম না চিপ দরকার। গল্প করতে করতে কোথায় চলে যাচ্ছিল সত্যি কথা। আমরা এখন জঙ্গলের ভেতর থেকে হাঁটছি রবীন্দ্র সরোবরের জঙ্গলে। আমি আবার কিছু দেখতে পাবো না এমনি অন্ধকার। ও পালিয়ে গেল আমার থেকে কত দূরে। হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, রাস্তাটা কখন শেষ হবে বলছে। চলুন চলুন আবার কালকে আসবে, আবার কাল দেখা হবে। কালকে কি তাহলে আপনারা আসছেন?
কারা কাছি চা রবীন্দ্র সরোবরের ওখানে এখানে মেনকার সামনে আসার সাথে সাথে ও বললো ফার্স্টে কি আমার পটি পেয়েছে এখন আবার বলছে টয়লেট পেয়েছে বাড়ি থেকে ক্লিয়ার হয়ে বেরোতে পারিস না গরম চা খেয়ে ওর টয়লেট পেয়ে গেল নেহা আজকে সবাইকে খাওয়াবে চুইক দিন এত খাস খেয়ে খেয়ে বাহুবলীর মতন হাত বাড়িয়েছিস কত যখন তাকিয়েছি তখন তুই করতে পারবি না এখন করছি তখন ক্যামেরাটা ভুল করে জায়গার ভিতরে ছিল খাবার দিচ্ছি না বলে অন্যের খাবার দেখাচ্ছে আরে এখনো সার্ভ করেনি রে সার্ভ করবে সার্ভ করা বাকি আছে এখনো ভাই এখন একটা প্লেট উনি আনতে গেছে চামচ ফামচ কিছু আনেনি তো তারা কিসের আমি তোমার বোন দাও ভাই দেবে তো আমি রাস্তায় এদের সাথে দেখা গেল আর দিচ্ছেন আমাকে দাও গজব বেজতি আর আমি কি আমি কি ছোট লোক রে বাবা আমি দুটো আছে দুটো কাচ্চা আবার আইসক্রিম বলছে আবার বলছে দুটো মানে মানুষ কতটা আগুড়ে হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো আর দেখা হ্যাঁ ঘন্টা বাজিয়ে দেবে পাশের ঘন্টা এটাও বলতে ভুলে গেছিল আজকের জন্য টাটা।